কুন্তলের 75টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ, হোটেলেও কোটি কোটি টাকা বিনিয়োগ। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষ টলিউডে টাকা ঢেলেছেন। কালো টাকা সাদা করতে দেশের 10টি হোটেলেও টাকা বিনিয়োগ করেছিলেন সদ্য বহিষ্কার হওয়া তৃণমূল নেতা। হোটেলের কর্ণধারকে নোটিশ পাঠিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিক্ষক দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে গ্রেপ্তার হয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তাকে লাগাতার জেরা করে বিপুল তথ্য পেয়েছেন তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। কুন্তলকে জেরা করে একদিকে সামনে এসেছে টলিউড ইন্ডাস্ট্রিতে তিনি কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলেন, অন্যদিকে এবার তার একাধিক ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য সামনে জানতে পারলেন ইডি আধিকারিকরা। কুন্তল শুধুমাত্র টলিউডে নয়, হোটেল ইন্ডাস্ট্রিতেও কোটি কোটি টাকা ঠেলেছেন। ইডি সূত্রের খবর, হোটেল ইন্ডাস্ট্রির একাধিক তথ্য এবং নথিপত্র তাদের কাছে এসেছে। জানা গিয়েছে গোয়া সহ একাধিক রাজ্য মিলিয়ে ভিন রাজ্যের 10টি জায়গায় হোটেলে কোটি কোটি টাকা লগ্নি করেছেন হুগলির এই যুব তৃণমূল নেতা। ইডির অভিযোগ, শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে প্রাপ্ত কোটি কোটি টাকা সাদা করতে এই পথ বেছে নিয়েছিলেন কুন্তল। তদন্তে নেমে একাধিক হোটেলের কর্ণধারকে নামের তালিকা তৈরি করেছেন ইডি আধিকারিকরা। সেই তালিকার ভিত্তিতে সবচেয়ে বেশি পরিমাণে আর্থিক লেনদেন হয়েছিল একটি হোটেলে। তার কর্ণধারকে ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখে প্রথম শোনা যায় তৎকালীন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নাম। পাশাপাশি উঠে আসে হুগলির বলাগড়ের তৎকালীন যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কথা। তদন্তের প্রথম দিকে তাপস মণ্ডল সিবিআই এনফোর্সমেন্ট ডিরেক্টরকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছিলেন। পরে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই মানিক ভট্টাচার্যের কাছের মানুষ তাপস মণ্ডলকেও গ্রেপ্তার করে। আবার এই ইডি গ্রেপ্তার করেছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। জানা গিয়েছে শান্তনু তাপস এবং কুন্তল একসঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার ব্লু প্রিন্ট তৈরি করতেন, আর এই নিয়োগ দুর্নীতি মামলার কোটি কোটি টাকা একাধিক হাত ঘুরে পৌঁছে যেত একাধিক প্রভাবশালীদের ব্যাংক অ্যাকাউন্টে। তদন্তে নেমে কুন্তল ঘোষের মোট 75টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পান তদন্তকারীরা। ইডির আধিকারিকদের অনুমান, শুধু এই বহু সংখ্যক ব্যাংক অ্যাকাউন্টই নয়, বরং আরও ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া যেতে পারে কুন্তল ঘোষের কাছে।